পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বর্ডার ডুবোরডি চেকপোস্টে পুলিশের নাকা তল্লাশি। এদিন ঝাড়খণ্ড থেকে আগত চারচাকা ও যাত্রীবোঝাই বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। একই সাথে যাত্রীবোঝাই বাসের যাত্রীদের মাস্ক ব্যবহার ও বাসে ভিড় করে এই করোনার সময় যাত্রী না চাপানোর কথা বলা হয়, করোনা বিধি মানার কথা বলা হয় পুলিশের পক্ষ থেকে। তবে এই নাকা তল্লাশির মূল কারণ আসন্ন পৌর নির্বাচন 22শে জানুয়ারি, আর তাই বর্ডার এলাকায় কড়া নিরাপত্তা দেখা গেল। এই নাকা তল্লাশিতে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে করা হয়। এদিন চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক পর্ণিম তামাং নিজে উপস্থিত ছিলেন এই নাকা তল্লাশিতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।